সাবস্ক্রাইব করুন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেলটিকে আর বেল আইকনে অল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপনার আপনার সবার আগে পেতে পারে কৃষকের কৃষিকাজে সহায়তার জন্য এবং কৃষি যন্ত্রপাতি কেনার জন্য রাজ্য সরকারের যে অনুদান প্রকল্প রয়েছে এই প্রকল্পের অধীনে যে কোনো কৃষক কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সরকারি পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট অনুদান পেয়ে থাকে অর্থাৎ ছাড় পেয়ে থাকে তো এই সরকারি অনুদান প্রকল্পে কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে পারেন আপনি অনলাইনে আবেদন করতে পারেন এছাড়াও নির্দিষ্ট ফর্ম জমা করেও এই সুবিধা নিতে পারেন তো প্রত্যেক চাষি পরিবারের বিভিন্ন রকম যন্ত্রাংশ যন্ত্রাংশের প্রয়োজন হয় হয়ে থাকে যেমন যে কোনো ফসলে ওষুধ স্প্রে করবার জন্য স্প্রে স্প্রেয়ার মেশিনের এবং এছাড়াও বিভিন্ন ধরনের যন্ত্রাংশ মেশিন প্রয়োজন হয় তো এই মেশিনগুলি আপনি দোকানে কিনতে গেলে সম্পূর্ণ টাকা দিয়ে আপনাকে কিনতে হবে এবং একই মেশিন আপনি সরকারের কাছ থেকে কিনতে পারেন এই সুযোগ থেকে যেখানে মোট মেশিনের দাম থেকে পঁয়ত্রিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ আপনি ছাড়ে কিনতে পারবেন অর্থাৎ পঞ্চাশ শতাংশ পর্যন্ত আপনি ছাড় পাবেন এই যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে তো এই হচ্ছে সুবিধা এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আবেদন করতে হবে অনলাইনে অথবা অফলাইনে যে কোনোভাবে আপনি আবেদন করতে পারেন তো অনলাইনে আবেদনের সম্পূর্ণ এ টু জেড পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি আমার আগের ভিডিওতে সম্পূর্ণ এই ভিডিওটি দেখার পর আমার ডিসক্রিপশান বক্সে ক্লিক করবেন সেখানে প্রথম লিঙ্কে ক্লিক করে আপনারা সেই অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই প্রসেস আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তো অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এই ভিডিওতে আমি জানিয়ে দেবো যে কী কী যন্ত্রাংশ আপনারা পাবেন কত দামে এবং কত পার্সেন্ট ছাড়ে সব কিছু লিস্ট দেখাবো আপনাদেরকে এবং অফলাইনে কোথায় ফর্মটি জমা করবেন সমস্ত কিছু নিয়ে এই বিষয়ে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের সঙ্গে আমি সুমন আপনারা দেখছেন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল চলুন শুরু করি তো অনলাইনে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট মাটির কথা অর্থাৎ অর্থাৎ ডাব্লু ডট মাটির কথা ডট ডট গভর্নমেন্ট ডট ইনের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইন আবেদন করতে হবে এবং এই এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন কোন প্রকল্পের জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে অর্থাৎ এই তিনটি প্রকল্প আছে এই তিনটি প্রকল্পের অধীনে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং এই তিনটি প্রকল্পের অধীনে কী কী যন্ত্রপাতি আছে এবং সেই যন্ত্রপাতিগুলি কত পার্সেন্ট ছাড়ে আপনারা পাবেন সমস্ত কিছু জানিয়ে দেব তো কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প এফএসএসএম এটি হচ্ছে একটি প্রকল্প এবং ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প ওটিএ এস এবং কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প যেটি হচ্ছে সি সি তো এই এফ এস এস এম এই প্রকল্পের অধীনে কী কী যন্ত্রপাতি আছে সেই বিষয়গুলি আগে দেখে নেওয়া যাক তো এই এফ এস এস এম এই প্রকল্পে যে কোনো ব্যক্তি ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোনো কৃষক সমবায় সংস্থা এছাড়াও যৌথ দায়বদ্ধ গোষ্ঠী স্বনির্ভর গোষ্ঠীর অধীন ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণির কোনো কৃষক এবং কৃষক স্বার্থ গোষ্ঠীর সদস্য এই প্রকল্পের সুযোগ নিতে পারবেন তো এছাড়াও তিনি বিগত পাঁচ বছরে কৃষি যন্ত্রপাতি প্রকল্পের কোনো সুযোগ নেননি তারাই এই সুযোগ সুবিধা নিতে পারবেন এবং ট্র্যাক্টর নিতে ইচ্ছুক কৃষক টু পয়েন্ট ফাইভ একর এবং পাওয়ার টিলার নিতে ইচ্ছক কৃষকের ওয়ান পয়েন্ট ফাইভ একর জমির মালিকানা থাকতে হবে তবে আপনারা ট্র্যাক্টর নিতে পারবেন তো এই এর প্রকল্পের অন্তর্ভুক্ত কৃষি যন্ত্রপাতির তালিকা ও ভর্তুকির পরিমাণ দেখে নেওয়া যাক তো এখানে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রের নাম রয়েছে যেমন ট্র্যাক্টর পাওয়ার টিলার পাওয়ার উইডার প্যারি ট্রান্সপ্ল্যান্টার জিরো টিলেজ মেশিন তো মাল্টি ক্রপ প্ল্যান্টার সমস্ত কিছু আছে এবং ভর্তুকির পরিমাণ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখুন মোট দামে চল্লিশ শতাংশ অর্থাৎ বিভিন্ন আপনারা সমস্ত কিছু এখানে ভিডিও পজ করে আপনারা সমস্ত কিছু দেখে নেবেন অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটি পজ করে আপনারা সমস্ত কিছু এই বিষয়গুলো পড়ে নেবেন এবার দ্বিতীয় যে প্রকল্পটি রয়েছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প যেটি হচ্ছে ওটিএ এস তো এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এই সুযোগ নিতে পারবেন যে কোনো ব্যক্তি অর্থাৎ যে কোনো ব্যক্তি ক্ষুদ্র প্রান্তিক শ্রেণীর যে কোনো কৃষক সমবায় সংস্থা এছাড়াও যৌথ দায়বদ্ধ গোষ্ঠীর ফার্মাস স্বনির্ভর গোষ্ঠীর অধীন ক্ষুদ্র প্রান্তিক কৃষক এবং কৃষক স্বার্থ গোষ্ঠীর সদস্য এই প্রকল্পের সুযোগ নিতে পারবেন এছাড়াও বিগত পাঁচ বছরে যদি কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের কোনো সুযোগ না নিয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো এই প্রকল্পের অধীনে যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে তার তালিকা দেখে নেওয়া যাক তো এই প্রকল্পের অধীনে যে কৃষি যন্ত্রপাতিগুলো রয়েছে ক্ষুদ্র রাইস মিল স্ট্র স্ট্রেলার স্ট্র বেলার রিপার স্ট্র চপার শ্রেডার মালচার বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি রয়েছে এবং ভর্তুকির পরিমাণ রয়েছে আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটি পজ করে এই সমস্ত ডিটেলস আপনারা পড়ে নেবেন এছাড়াও পরবর্তী যে প্রকল্পটি রয়েছে কৃষিযন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প অর্থাৎ সিএইচি এই প্রকল্পে কৃষিযন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য কুড়ি লক্ষ টাকা থেকে দুশো লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে ধরা হয় অর্থাৎ চল্লিশ শতাংশ বা চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে ভর্তুকি পাওয়া যায় তো এই প্রকল্পের অধীনস্থ যন্ত্রপাতির তালিকা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কৃষি যন্ত্রের নাম যেখানে বলা হয়েছে ট্র্যাক্টর চালিত ব্যাক হোল্ডার অটোমেটিক নার্সারি ধান রোয়া মেশিন সমস্ত কিছু রাইস হোল্ডার মিনি ডাল মিল সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও পজ করে সমস্ত বিষয়টা আপনারা পড়ে নিতে পারবেন তো কোন যন্ত্রাংশে কত বসেন ছাড় পাবেন অবশ্যই আপনারা ভিডিও পজ করে সমস্ত কিছু দেখে নেবেন তো এখানে অফলাইনে ফর্ম জমা করার জন্য আপনার নিকটবর্তী যে ব্লক সহ কৃষি আধিকারিক অফিস আছে সে অফিসে যোগাযোগ করুন সেখানেই আপনাদের ফর্ম জমা নেওয়া হচ্ছে অবশ্যই সেখানে গিয়ে আপনাদের ফর্মটি জমা করে দিন তো এই বিষয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো বন্ধুরা ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ